বৃহস্পতিবার 29শে আগস্ট দেশের মহান হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী। তাকে হকির জাদুকর বলা হয়ে থাকে। তার জন্মদিনটি সারা দেশে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়। এ বছরেও সারা দেশে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। সারা দেশের সাথে রাজ্যেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজধানী NSRCC-তে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম সচিব পাইমং মগ, অর্জুন পুরস্কার প্রাপ্ত মন্টু দেবনাথ সহ আরও অনেকে। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টের 4 জন কোচ এবং 8 জন খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী জানান, খেলাধুলার প্রসারে রাজ্যের ক্রীড়া দপ্তর বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এই সকল কার্যক্রমগুলির মধ্যে অন্যতম হল সিনথেটিক ট্রাফ ফুটবল মাঠ, বহুমুখী ক্রীড়া ভবন, অ্যাথলেটিক ট্র্যাক, সিনথেটিক হকি মাঠ, সুইমিং পুল এবং ওপেন জিমনাসিয়াম। তিনি জানান, এই সমস্ত পরিকাঠামো ব্যবহার করে রাজ্যের যুবক যুবতীরা জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্য পেয়েছেন এবং পাচ্ছেন। তিনি আরও জানান, রাজ্যে খেলাধুলার পরিকাঠামো গড়ে তুলে জাতীয় স্তরে বিভিন্ন খেলার আসর আয়োজন করা হচ্ছে। আমাদের এই রাজ্যে ক্রীড়াকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ রাজ্য সরকার নিয়েছেন, আপনারা জানেন। এটাকে আরও জনপ্রিয় করে তোলার জন্যে, মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্যে ক্রীড়া দপ্তর বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়েছে, যেমন সিনথেটিক টার্ফ সম্মিলিত ফুটবল মাঠ, বহুমুখী ক্রীড়া ভবন, অ্যাথলেটিক্স ট্র্যাক, সিনথেটিক হকি মাঠ, সুইমিং পুল ও ওপেন জিমনেশিয়ামের মতো ক্রীড়া পরিকাঠামো রাজ্যের বিভিন্ন স্থানে গড়ে তোলা হচ্ছে। এইসব উন্নত পরিকাঠামো ব্যবহার করে রাজ্যের ছেলেমেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্যের সাথে অংশগ্রহণ করতে পারছে এবং পরিকাঠামো গড়ে তোলার মাধ্যমে বিভিন্ন ধরনের জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হচ্ছে আমাদের এই রাজ্যে। জাতীয় ক্রীড়া দিবস উদযাপনকে সামনে রেখে 29শে এবং 30শে আগস্ট এই 2 দিন রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে আয়োজন করেছে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর। এই দিনের অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টের যুবক যুবতীরা অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।